ময়মনসিংহের গফর গায়ে আশঙ্কাজনক হারে বাড়ছে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা শুধু গেল আট মাসে গফর গায়ে চুরি হয় সাতাশটি ট্রান্সফর্মার এর মধ্যে থানায় আঠারোটি অভিযোগ দায়ের করে পল্লীবিদ্যুৎ তবে চোরচক্রের একজনও শনাক্ত হয়নি এ পর্যন্ত দাবি উঠেছে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার ময়মনসিংহ থেকে সাব্বির রায়হান আকন্দের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত একটা সময় ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ দূরের কথা বিদ্যুৎ ছিল কল্পনাতীত তবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই উদ্যোগে অল্প সময়ের ব্যবধানে এখন বিদ্যুতের ঝলমলে আলোয়ে আলোকিত পুরো দেশ তবে এমন অভাবনীয় সাফল্যকেও ম্লান করে দিচ্ছে কিছু অসাধু চক্র এই তো ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলার স্বল্প ছাপিলা গ্রামে গেল মাসের সাতাশে আগস্ট ঘটে সর্বশেষ তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা এর আগে পার্শ্ববর্তী ইউনিয়নের পাতলাশি গ্রামের একটি ব্রিকফিল্ড থেকে তিনটি তারও কিছুদিন আগে কুর্চাই এলাকার অন্য একটি ব্রিকফিল্ড থেকে দুটি এবং একই এলাকার সেচ মিটারের আওতাধীন থাকা আরও দুটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে শহর মিলিয়ে গেল আট মাসে এই ট্রান্সফরমার চুরির সংখ্যা 27টি এতে ঘটছে বিদ্যুৎ বিvarphiঅস্থিতে এলাকাবাসী সকালে ঘুম থেকে উঠে পার্শ্ববর্তী লাইনে দিকে কারণ আছে কিন্তু আমাদের লেনের কারণ নাই তারপর আমি ট্রান্সপ্রেট এলাকায় যাই গে দেখি ট্রান্সপ্রেটকে जनपदতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতিদিনে একটা একটা চুরি হচ্ছে তাই এলাকার লোকজন সকালে আতঙ্কে বসবাস করতেছে এমন কি রাতের আধারে বৈদ্যুতিক তার কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর খুলে নেওয়া হয় তামার তার এবং কয়েল সহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ এতে দুর্ভোগে স্থানীয়রা আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন এই সমস্যাটার খুব দ্রুত সুষ্ঠু সমাধান করতে পারে তামা টামা বাগরে লয়ে জায়গা না আমরা ঠিক মানে পুরা সমস্যার মধ্যে আছি কারেন্ট নিয়ে একটি পাঁচ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন ট্রান্সফর্মারের মূল্য উনচল্লিশ হাজার চারশো তিয়াত্তর টাকা দশ কিলো ভোল্ট ছেষট্টি হাজার সাতশো নিরানব্বই টাকা এবং পনেরো কিলো ভোল্ট ট্রান্সফর্মারের মূল্য চুয়াত্তর হাজার একশো সাতানব্বই টাকা পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী প্রথমবার চুরি হওয়া ট্রান্সফর্মারের অর্ধেক মূল্য গ্রাহক পরিশোধ করলে মিলবে নতুন ট্রান্সফর্মারের সংযোগ তবে নতুন ট্রান্সফর্মারের এই মূল্য পরিশোধ করতে গিয়েই বিপাকে ভুক্তভোগীরা আতঙ্কে আমরা আতঙ্কিত আর একটা গৃহস্থে পঞ্চাশ হাজার টাকা দেওয়া মটর কিনা সম্ভব না ডাইনাসোরটা কেনা সম্ভব না এই পর্যন্ত সতেরো আঠারোটা মামলা হয়েছে এখন পর্যন্ত ধরতে পারে নাই কোনো ইয়ে ওই আইন প্রশাসনেও পারে নাই এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ তবে ট্রান্সফরমার চুরি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহিনা আক্তার অপরদিকে ট্রান্সফর্মার চুরির ঘটনায় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুজ্জামান জানান চোর চক্রকে শনাক্ত করতে চলছে নিয়মিত অভিযান আর ভুক্তভোগীরাও বিশ্বাস করেন দ্রুততম সময়ের মধ্যেই আইনের আওতায় আসবে জড়িতরা আনন্দ ন্যাশনাল